প্রিয় পশ্চিমবঙ্গবাসী, কঠিন জীবনযুদ্ধের মধ্যে দিয়ে আশা করি সকলে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ আবেদন হচ্ছে, সরকারের কাছে বিশেষ আবেদন হচ্ছে যে গত 3 তারিখে সরকারের যে নোটিফিকেশন হয়েছে, যাতে সরকার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং কলেজকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আজকের এই ভিডিও বার্তা। আমরা পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে অন্তত পক্ষে স্কুল এবং কলেজগুলোকে চালু রাখার ব্যবস্থা করা হোক। কেননা স্কুল এবং কলেজ বন্ধ রাখলে আমাদের পড়াশোনার সার্বিক ক্ষতি সাধন হচ্ছে। আমরা দেখছি গত 2 বছর ধরে কোভিড সিচুয়েশন থাকার ফলে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানকে চালু রাখা কিভাবে সম্ভব এই বিষয়ে আমি বেশ কয়েকজন স্কুলের হেড মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলেছি। তারা তাদের মত স্পষ্ট করেছে এই বিষয়ের উপরে, যদি সরকার তাদের অনুমতি দেয় যে তারা স্কুলটাকে চালু রাখুক, তাহলে তারা সম্পূর্ণরূপে কোভিড বিধিকে মেনে তাদের স্কুলকে তারা চালু রাখতে পারবে। কেননা তাদের স্কুলে যে পরিমাণ শ্রেণীকক্ষ আছে, যে পরিমাণ ক্লাসরুম আছে, যদি শুধুমাত্র ক্লাস 9, ক্লাস 10, 11 এবং 12 এই 4টে ক্লাসকে চালু রাখতে বলে, তাহলে তাদের ক্লাসগুলোকে ভাগ করে তারা সেই স্কুল চালু রাখতে পারবে। পর্যাপ্ত পরিমাণে তাদের স্কুলে যেহেতু শ্রেণীকক্ষ আছে, সেহেতু তারা কোভিড বিধিকে মেনে উপযুক্ত ডিস্টেন্স বজায় রেখেই তারা স্কুল চালাতে পারবে। অনেক স্কুল টিচার বা হেডমাস্টার মশাইয়ের বক্তব্য হচ্ছে, সন্তানরা হচ্ছে স্কুলের যারা ছাত্র তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য, ফলে তারা কোভিড আক্রান্ত হোক স্কুলে এসে এটা আমরা চাই না। ফলে সমস্ত রকমের কোভিড বিধি মেনেই স্কুল চালানোর মতো ক্যাপাসিটি আমাদের আছে, শুধুমাত্র চাই সরকারের অনুমতি। সরকার যদি অনুমতি দেয় তাহলে আমরা স্কুল চালাতে পারি। যেহেতু ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য, তাই তাদের ভবিষ্যৎকে সামনে রেখেই আমরা সরকারের কাছে আবেদন করছি যে তারা সরকার যেন আমাদের স্কুল চালানোর অনুমতি দেয়। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি যে মমতা ব্যানার্জি, আপনাকে দেশের মানুষ, রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে, আমাদের ভবিষ্যৎ যেন আলোকিত হয়, সেই জন্য অন্ধকারের জন্য নয়। আপনার স্কুল বন্ধের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে। তাই আবারও আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি যে অন্তত পক্ষে শুধুমাত্র স্কুল এবং কলেজ ক্লাস 9, 10, 11, 12 এবং উচ্চশিক্ষার জন্য যে কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা চালু রাখার জন্য যে বিধি বা যে নিয়ম চালু করার জন্য যে নিয়ম দরকার, সেই নিয়ম আপনারা অ্যাপ্লাই করুন, করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখুন। শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলে আমাদের ফিউচার ব্রাইট হবে। তাই আবারও আবেদন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখুন। ধন্যবাদ।